সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। তো রোজকার মতো আজকেরও সকাল থেকে দিনটা শুরু করে ফেলেছি, তো স্নান করে ফেলেছি। স্নান করে চুল আঁচড়াতে আঁচড়াতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ চুলে প্রচণ্ড জোট করেছে, দেখতেই পাচ্ছ। জোটটা ছাড়ানোর নয়, এই জোটটা পড়তো না, এটা পড়েছে দীর্ঘদিন ধরে চুলটা পুরোটা না আঁচড়ে আঁচড়ে। তোমায় তো বলেইছিলাম যে চুল পুরোটা আঁচড়াতে আমি সময় পাই না, বা আমার আঁচড়াতে ভালোও লাগে না, বিরক্ত লাগে। তো খুব মাঝে মাঝে বিকেলের দিকে হয়তো পুরো চুলটা আঁচড়ে বাঁধি, তো সেটাও খুবই কম। তো চলো, ওই ছোটো চিরুনিটা দিয়ে হচ্ছিলো না বলে বড় দাদার চিরুনিটা ডয়ারে ছিল, ওটা বের করে চুলের জোরটা ছাড়িয়ে নিচ্ছে। ওদিকে পাখাটা জোরে ঘুরছিলো, চুল আঁচড়াচ্ছে, চুলগুলো যদি উড়ে, তো তার জন্য পাখাটা বন্ধ করে দিলাম। তো ভাবছো হয়তো যে কি এমন চুল যে আঁচড়াতে পারো না, সেটা নয়, গরমেতে না চুলটা আমি খুলে যে আঁচড়াবো সেটাই আমার বিরক্ত লাগে, তো তার জন্যই আমি চুলটা আঁচড়াতে ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই চুলের খুব যত্ন করো, কিন্তু আমি একদমই যত্ন করতে পারি না, তাই আমার চুল সব উঠে উঠে এই যে সব জড়ো করছি একটা প্লাস্টিকের মধ্যে। কিসে জড়ো করবো সেটাও তোমাদেরকে দেখাবো আমি। তো প্লাস্টিকের মধ্যে জড়ো করেছি, অনেকগুলো জিনিসও নিয়েছি চুল দিয়ে। তো যেরকমটা হয় আর কি, বাসন আসে না, চুল দিয়ে বাসন দেয়, তো অনেক কিছু নিয়েছি সেসব দিয়ে। তো ওদিকে চুলের জোরটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো ছোটো চিরুনটা দিয়ে মাথাটা একটু আঁচড়ে বেঁধে নিচ্ছি চুলটা। আর আজকে না অম্বাবচী পড়ছে, তো কখন পড়ছে আমি ঠিক জানি না, এখন 8:30 বাজে। তো এখনই আমি একটু সিঁদুর আর আলতা পরে নেব, কারণ অম্বাবচী পড়ার আগে আলতা সিঁদুর পরে নিতে হয়, এটা ছোটোবেলা থেকেই দেখে এসেছি মায়েরা করতেন, তো তার জন্য আমিও জানি। তো যাই হোক, চলো সিঁদুর পরে নিয়েছি, একটা টিপও পরে নিলাম হালকা করে, আর পরে নেব এবার আলতা। তার আগে দেখো চুলগুলো, এই যে কালো প্লাস্টিকটা গোজা ছিল এখানে, তো এর মধ্যেই রেখে দিচ্ছি। আগে যখন ওই ঘরে থাকতাম, মানে আমাদের বাড়িতে, তো তখন কী বলতো, একটা প্লাস্টিকেতে আমি চুলগুলো মানে এমনি খোলাই থাকতো, খালি রেখে দিতাম। আর এখন যেহেতু ওই প্লাস্টিকটা খুলে আবার রেখে আবার মুড়ে মানে গুজে রাখতে হয়, তো তার জন্য এখন আর বেশিরভাগ চুলটাই আমি ফেলে দিই। তো তার জন্য বেশি চুল এবারে জমেও নি, আগেরবারে অনেক চুল জমেছিল, সেটা দিয়ে নিয়েছিলাম একটা বড় ঢাকাওয়ালা টিফিন ক্যারিয়ার, মানে সেটাতে রুটি রাখার জন্য, অনেকটা হটপটের মতো দেখতে, তো সেই জন্য নিয়েছিলাম ওটা। তো চলো ওদিকে সব কাজটা সেরে আমি চলে এসেছি এবার আলতা পড়তে। তো আলতাটা পড়ছি বলে ওদিক থেকে আমার মেয়ে তক্ত বসে বসে রয়েছে, ও বায়না করছে আমিও আলতা পড়বো। আমি যখনই পড়ি ও তখন পড়ে, ও বায়না করে, তো তার জন্য ওকেও একটু পড়িয়ে দিই। তো প্রথমে বাঁ পায়ে আলতা পরতে হয়, সেটাও মায়ের কাছ থেকেই শেখা, মা বলেছিল, তো কেন এটা জানি না, জিজ্ঞাসাও করিনি। তো যাই হোক, কোনো একটা কারণে নিশ্চয়ই হবে যে বাঁ পায়ে প্রথমে আলতা পরতে হয়, তারপরেই ডান পায়ে পরতে হয়। তো এই যে আমার মেয়েও চলে এসেছে আলতা পরার জন্য, ওকে ব্রাশে দিয়ে আলতা পরাচ্ছি বলে দেখো সুরসুরি লাগছে পাটাতে, তো তার জন্য হাসছে। তো এই ওর তো ছোটো ছোটো আঙুল, আঙুলের ফাঁকে না ব্রাশটা ঠিক ঢুকছে না, তো তার জন্য দেখো আমি এভাবে এভাবেই পরিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে পরানো যায়, আবার কী বলতো ওই আঙুলে করেই তো ভাত টাত খাবো, বাঁ হাতে করে আমি ঠিক পরাতে পারি না, ডানার দিয়ে পরাই, কিন্তু ভাত টাত খেলে না ভাতগুলো লাল হয়ে যায়, অনেকক্ষণ ধরে আলতাটা থাকে, তো তার জন্য আমি ওকে এই ব্রাশ দিয়েই হালকা করে পরিয়ে দিচ্ছি যা হোক করে। শেষ, এবার আমি ভাত চাপাবো। আজকে করবো আলু ভাতে ভাত, কারণ আজকে শনিবার, আর এমনিতেও এখন মাছ মাংস কমই রান্না হচ্ছে, বেশিরভাগটাই আলু ভাতে ভাত ডাল এই সমস্তই হচ্ছে। চলো ভাতটা চাপিয়ে দিই, পরে আসছি তোমাদের সামনে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো যাই হোক গে, চলো ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে আর এখন আমরা খাবো, আমি আর আমার মেয়ে। তো রান্না করে বাসন কোসন সব মেজে ফেলেছি, এবার খাওয়া দাওয়া হবে, তাই তো? আমার মা খিচুড়ি খাবে, ওর স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছি, আর আমি খাবো ভাত। দেখিও যদি ভাত খায় দুটো তো ভাতই খাবে, নাহলে খিচুড়ি খায় খিচুড়ি খাবে। তো এখন 11:30 মতো বাজে, চলো ভাতটা বেড়ে ফেলি। এই যে একটু তেল লঙ্কা করে নিয়েছি আমার জন্যে, কারণ অনেকদিন তেল লঙ্কা খাইনি, গরমের জন্য খাই না, আর আজকের ওয়েদারটা ভালো আছে বলে ভাবলাম একটু খাই। তো শুধু আলু ভাতে ভাতটা খাবো, পেঁয়াজও খাবো না, তো তার জন্য তেল লঙ্কাটা করেছি। পেঁয়াজ খাবো না বলতে এমনি আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তার জন্য পেঁয়াজ খাওয়া আমার বারণ, নাহলে শনিবারে পেঁয়াজ খেয়েই ফেলি। তো তোমাকে তো বলেছি যে এখন নয়, সেটা আমি ও বাড়িতে নতুন ঘরে গেলে তারপরে আমি শনিবারটা পালবো। তো যাই হোক চলো ওদিকে আলু ভাতটা মেখে ফেলি, গরম হচ্ছে নাকি, গরমে
আলু ভাতেগুলো এভাবে পিস কেটে কেটে ভাতে দিয়েছিলাম, মানে একটা বড় আলু সেটাকেই আমি চারটে ভাগ করে দিয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে ভাতটা ফুটেছে আজকে, তো তার জন্য গলে গেছে। তো মেয়েটাকে দেবো খিচুড়ি খাইয়ে, একটুখানি ও বলছে আমি খিচুড়ি খাবো। ভালো খেতে বাবা। বন্ধুরা চলো তাহলে খেয়ে নিই, নিয়ে পরে আসছি আবার তোমাদের সামনে। আমগুলো চট কাটছিস না, খাবে তো। হামকো না মা, লক্ষ্মী মা খেয়ে না। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় হচ্ছে 4:30, আর ঘুমাচ্ছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে একটু আম কেটেছি, মেয়েটা খাচ্ছে, খেতে চায় না, আমি জোর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। এই মাত্র একটা কেক খেলো, এসবগুলোই খায়, মানে দোকানে যেগুলো পাওয়া যায় ভালো জিনিসগুলো খেতে চায় না একদমই। দাঁড়ো তো আটিটা প্রথমে আমি খেয়ে নিয়েছি, কারণ মেয়ে আটি খেতে পারবে না। ছোটবেলা থেকে আমি আটিটা খেতাম, মানে খেতে ভালোবাসতাম, কিন্তু মেয়ে যত বড় হবে ওকেই দেবো, ও এখন খেতে পারে না বলে তাই। আর আমটা না অনেকটা বড়, ছোটো ছোটো পিস করেছে, অনেকগুলো পিস হয়েছে, আর খুব সুন্দর খেতো, মিষ্টি, খুব মিষ্টি, আর মানে কী বলবো, খুব ভালো লাগছে আমটা খেতে। হ্যাঁ, একটা আম হয় কী বলতো যে ভ্যাসকা হয় খেতে, মিষ্টি হয় না অতটা, কিন্তু এই আমটা খুব সুন্দর। বন্ধুরা চলো, ওদিকে আমটাম খেয়ে নিয়েছি, খেয়ে একটু বসেছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। তো ঘাঁটতে ঘাঁটতে এবার ভাবলাম না আর ফোন টোন ঘাঁটলে হবে না, এবার কাজ আছে, এই ইউটিউবটা ঝাঁট দিতে হবে। এদিকে অলরেডি কটা বাজে হলো, তো 4:30 থেকে 5:30 বেজে গেছে এখন, আমি এতক্ষণ ধরে বসেই ছিলাম, মেয়েটা খেলা করছে, আমি এখানে ফোন ঘেঁটেই যাচ্ছি। ফোনটা না এমন একটা বাজে জিনিস, সে কী বলবো। তো এখানে মেয়েগুলো, মেয়েটা কৌটোগুলো এই যে সব ঘেঁটে ঘেঁটে একটা রয়েছিলো, সেগুলো গোছালাম। এবারে এই আম খাওয়ার বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে আসতাম, সেগুলোগুলো পুকুর পাড়া আগে ফেলে দিয়ে আসি, নোংরা খোলা টোলা এখন, ঠিক আছে। তো তোমাদেরকে বললাম মেয়েটা কেক খেয়েছিলো, এই যে কেকের প্যাকেটটা আর এই আমের খোলাগুলো দিলাম জলে ফেলে। চলো ওদিকে দেখো, আমার মেয়ে খেলা করছিলো চালায়, তো খেলতে খেলতে ছুটোছুটি করছে চারিদিকে। কী হয়েছে বাপি, কোচ ঘরে যাবি কেন? চলো আমি বাসন মাজবো, চলো এসো কলতলায় এসো, এই বাসনগুলো ধুয়ে নি, তারপরে এখানটা ঝাঁট দেবো। এই যে রাস্তাটা তো নোংরা হয়েছে, নোংরা সেরকম একটা হয়নি, তাও ঝাঁট দেবো, দিতে হয়। এই যে আমার নতুন কলতলা, কলতলা আছে কিন্তু কল নেই, ওই যে ওখান থেকে কল, এই যে পাইপে করে জল নিয়ে আসি এখানে, তো এখনও লাগানো হয়নি, কিন্তু পাইপ টাইপ সব কেনা হয়ে গেছে, ওটা লাগানো হবে সোমবার দিন আসবে। পাইপ টাইপগুলো সব কেনা হয়ে গেছে, ওগুলো মানে ওপরে ঘরে আছে, আর এই যে কলতলাতে বসে আছি, জল আছে কিন্তু কল নেই, আমার ক্ষতি। চলো বাসনগুলো মেজে নিই, হ্যাঁ, তারপর উঠোনটা ঝাঁট দেবো। চলো, তো চলে এসেছি উঠোন ঝাঁট দিতে। প্রথমে আমি কারখানাটা একটু ঝাঁট দিয়ে দেবো হালকা করে, এবারে ঝাঁট দেওয়াই মানে পরিষ্কারই থাকে, আমার মেয়ে অতটাও নোংরা করে না, খালি এখানে বালির বস্তাগুলো আছে না, ওই বালিগুলো ফেলে ফেলে এখানটা বালি হয়ে গেছে এই আর কি, আর খেলা বাতিগুলো খালি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এখন আর জল ছেটাতে হয় না ঝাঁট দেওয়ার সময়, কারণ এই দুদিন ধরে বৃষ্টি হয়েছিলো না, তার জন্য অতটা ধুলোটাও আর ওড়ে না, মাটিটা এখন ভিজেই রয়েছে। তো চলো এবার রাস্তাটা ঝাঁট দেওয়ার পালা। দেখো আমি গাটা ধুয়ে নিয়েছি সমস্ত কাজটা ছেড়ে, আর এই যে সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মেয়েটা যেগুলো পরেছিল ওকেও চেঞ্জ করিয়ে একদম গাটা ওরও ধুয়ে দিয়েছি, দিয়ে একটা জামা পরিয়ে দিয়েছি। তো
চুল টালগুলো একটু আঁচড়ে নিলাম। আর সিঁদুর তো আর পরতে নেই, কারণ আমি এখন ঠিক জানি না যে অমাগছি পরে গেছে কিনা। তো ওবেলায় একেবারে মোটা করে সিঁদুর পরেছিলাম, আর সিঁদুর পরার দরকারও নেই। তো তোমাদেরকে একবার ওপরটা ঘুরিয়ে নিয়ে আসি, কারণ তোমাদের তো ওপর কমপ্লিট হওয়ার পরে একেবারে দেখানোও হয়নি। তো তারপর তো আর ব্লগ আনতেই পারিনি, মেয়ের শরীর খারাপ আমার শরীর খারাপ হয়েই কেটে গেল। তো চলো একবার ওটা দেখি আসি কতটা কি কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু হবে না, এখন যা হবে সে ওপরে ঢালাই হওয়ার পরে। এই যে আমাদের ঘর, ঘর পুরোপুরি রেডি। নামবি? জুতোটা পরে আসা হলো না মা। এই যে অনেকগুলো ভুল হয়েছে, যেগুলো হচ্ছে এক তো ওপরে চাপান গাঁথনি গাঁথতে গিয়ে এই যে টালিগুলো সব অনেকগুলো ভেঙে গেছে, প্রায় পাঁচটা মতো টালি ভেঙে গেছে। আর এদিকটা দেখো, ওদিকটা তো একটু বাড়ানো হয়নি, তার জন্য এদিকটা ফাঁকাই রয়ে গেছে। এবার এখানটা এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে যত জল ঝাপটা মেরে সব ঘরে ঢুকবে। আর এখানটা করেও দেখতেই পাচ্ছ ওই যে ফোঁকরগুলো রয়েছে, ওইগুলো ফাঁক রয়েছে, ওগুলোও ব্যবস্থা করতে হবে। ওগুলো পিছন থেকে না কি প্লাস্টার না হলে ফাঁকগুলো বুঝবে না, তো আমাদেরই কিছু একটা ব্যবস্থা করে আটকে দিতে হবে। তো যাই হোক গে, এই যে দরজাটা লাগাতে হবে, জানলাগুলো লাগাতে হবে, কিন্তু এখন জানলাগুলো ভাবছি লাগাতে পারবো না, জানলাগুলো এখন থাকবে, ওগুলো পরে লাগাবো, আগে দরজাটা লাগিয়ে নেব। আর আমার মা বলেছিল তোমার দাদাভাইকে যে দরজাটা যেটা আগে ছিল ওই দরজাটা এই ফ্রেমে লাগাতে, কিন্তু এই ফ্রেমে ওই দরজাটা লাগছে না, কাঠের মিস্ত্রি এসেছিলো তো লাগেনি বলে দরজা কিনতেই হবে নতুন। আর জানলাগুলো এখন থাকবে, মা বলেছে সেই সারের বস্তা পাওয়া যায়, তো সেইগুলো এখন ঝাঁপের মতো ফেলে দেওয়া হবে যখন বৃষ্টি আসবে। তো এইভাবেই কটা দিন থাকবে, তারপরে পয়সা কুড়িয়ে আবার হলে তারপরে জানলার মাপ নিতে এসেছিলো একদিন, তো সেটা বলেছিল, আমি বলেছি তিনটা করে পাল্লা লাগাতে, মানে ওই যে শাটার, তাও তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওই যে জানলাটাতে দেখতেই পাচ্ছ তিনটে পাল্লা লাগানো আছে শাটারের। তো দুটো পাল্লা হয় আর তিনটে পাল্লা হয়, তো আমি ভেবেছি তিনটেই পাল্লা লাগাবো, কারণ দুটো হলে কী বলো তো অনেকটা গ্যাপ হয়ে যাবে, মানে অনেকটা আটকে যাবে। এই যে দুটো গ্রিল আছে, একটা গ্রিল পুরো একটা মানে দুটো শাটারই থাকবে, আর ওই দিকটা শুধু একটুখানি ফাঁকা থাকবে। তো তার জন্য ভেবেছি তিনটে করে পাল্লা রাখলে একটু বেশি জায়গাটা পাবো, মানে একটু বেশি খোলামেলাটা থাকবে। আর একটা কী ভুল করেছে বলো তো, ওই দেখো ওই যে নিচের যে গর্তটা ওটা বোঝায়নি, অনেকটা ফাঁকা রয়েছে, ওটাও একটা ইট দিয়ে এখন রাখতে হবে আপাতত। জানি না কেন করেছে ওটা, হয়তো জানি মানে জল বেরোনোর জন্য একটা ফাঁক রাখতে হয়, কিন্তু অন্তটা বড় না করে একটা ছোটো মতো করতে পারতো, তো কিছু জন করেছে আমি জানি না। তো থাক, ওখানে একটা ইট দিয়ে দিতে হবে ভালোভাবে। দেখতেই পাচ্ছ এখন অনেক টুকটাক কাজ বাকি রয়েছে। জানলাগুলো ভেবেছিলাম না তো যে লাগিয়ে নেব, কিন্তু অনেকগুলো টাকা বলছে, তিনটে শাটার লাগাবো বলেছিলাম বলে বলেছিল মানে আট হাজার টাকা মতো লাগবে, এক দুশো টাকা কম 8,000 টাকা। তো অত টাকা এখন আমাদের কাছে আর নেই অবশিষ্ট, মানে এসব করে করে আমাদের সব খরচা হয়ে যাচ্ছে। আবার আরও টাকার দরকার, যে এই যে বাইরে চালাটা করতে হবে, তো তার জন্য বাঁশ নিয়ে চলে এসেছে, বাঁশ দিয়ে গেছে আজকে, কালকে আসবে। আমাদের ওখান থেকে একটা মামা আসবে আর আমার বাপি আসবে, মাও আসবে কালকে বলছিল, বা জানি না কী হবে, তো দেখতে পাবে কালকের ব্লগে, আসবো তোমাদের সামনে। আর এই চালাটা বাইরের করে দেবে, এগুলো ঘিরে দেবে টিন দিয়ে, তো এগুলো করতেও মোটামুটি অনেকগুলো টাকা খরচা আছে। তারপরে কলটা লাগাতে হবে, এই যে দেখতে পাচ্ছ পাইপগুলো কেনা রয়েছে, তো এই পাইপগুলো সোমবার দিন আসবে লাগাতে। আর এগুলো কিনতেও অনেক টাকাই খরচা হয়ে গেছে, 1200-1300 টাকার মতো খরচা হয়ে গেছে। এইগুলো শুধু নয়, আরও অনেক পাইপ কেনা হয়েছে। তোমরা হয়তো ভাববে এইগুলো কিনতে এত টাকা খরচা হয়ে গেছে, না, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি একটা মানে বালতি রেখে দেবো ভেবেছি, মানে একটু জল টল ফেলার জন্য। এই যে দেখতে পাচ্ছ ওখানে ফুটো করা হবে, ওখান দিয়ে পাইপ সেট করে একেবারে নিচে যে কলতলাটা নতুন করা হয়েছে, তো তার সাথেই জলটা অ্যাড করে দেবে, সেভাবেই করা আছে। মানে আপাতত থাকার মতো আমাদেরকে তো করে নিতে হবে, তাই না? দু তিনটে বছর আমরা থাকবো এখানে, সেরকম ব্যবস্থাটা করে রাখছি, কারণ সবসময় হাত পা ধুতে গেলে হয়তো ভাত খেলাম খেয়ে হাত ধুতে আবার নিচে যেতে হবে,
তো তার জন্য এই ব্যবস্থাটা করা আর কি। আর এখানটা দেখতে পাচ্ছ ইট দিয়ে একটা করে তোলা আছে, এখানটা কি হয় বলতো, এখানটা হচ্ছে মানে ঘিরে দেবো, এখান দিয়ে ঘিরে দেবো, আর ওইটা মানে ফাঁকা থাকবে, ওই দিকটা ফাঁকা থাকবে, এখানটা দিয়ে টিন দিয়ে ঘিরে দেবো। এই যে দেখো, এই যে নিচে টিন রয়েছে দেখতে পাচ্ছ, নীল টিন, যেগুলো আমাদের চালাইজ করা ছিল। এখনও মোটামুটি অনেক টুকটাক কাজ বাকি আছে, তো তোমরা তো দেখতেই পাবে ব্লগেতে, তো ব্লগ দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।